আরে নতুন বছরের নতুন সুমি, হে হে মজা করছিলাম। একটুখানি সেলফ গ্রুমিং করলে কি মানুষটা পুরো চেঞ্জ হয়ে যায়? সেটা তো আর সম্ভব না, কিন্তু পিন্টুকে আজকে জোর করে একটু গ্রুমিং করিয়ে দিলাম। আর আজকে আমি অবশ্যই অনেক কিছু ট্রাই করেছি, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে। নতুন বছর আসছে আর সেলফ গ্রুমিং করবো না, এটা তো হতেই পারে না। তাই জন্যই আজকে আমি পৌঁছে গেছি সোদপুর নাটাগড় মেইন রোড style.com প্রফেশনাল হেয়ার বিউটি ট্যাটু স্যালনে, যেটা বেসিক্যালি ডিডি অটোমোবাইলস এর একদম পাশে। তো চলো ফটাফট পার্লারে যাই আর দেখি কি কি ট্রিটমেন্ট আমি আজকে নেব নিজের জন্য। লোকজন খুব ঘুরছে, খুব পিকনিক করছে, আর আমি এখানে সেলফ গ্রুমিং করছি। কিছু করার নেই, যার কাছে যেটা আমার কাছে এটা ইম্পর্টেন্ট, মানে নিজেকে আমি একটু বেশি ভালোবাসি। যাই হোক, দেখো আমি পৌঁছে গেছি আর এসেই দেখি কেউ নেই। মানে আমি পৌঁছেছি 11টার সময়, মানে 11টা কোনো পার্লার ওপেন হয় ঠিকঠাক করে আমি সেটা জানতাম না, বাট 11টা এসেছি, মোটামুটি ক্লিন আপ হচ্ছে, এখনো সেরকমভাবে লোকজন আসেনি। আর পিন্টা করে জানি না যে ওকে সারাদিন বসে থাকতে, মানে তিনটা জিনিস মানে বুঝতে পারছে কত টাইম লাগবে। তো আমি আই থিঙ্ক 5 মিনিট ওয়েট করেছি, তারপরে সবাই চলে এসছে অ্যান্ড প্রথমে মানে আমার কাজ শুরু হয়েছে। অ্যান্ড দেখো প্রথমে আমার হেয়ার ওয়াশ করানো হবে, কারণ আমি একটা স্পা নেব। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, এই সোদপুর style.com এ কিন্তু নিউ ইয়ার অফার চলছে, তোমরা কিন্তু যেতেই পারো একদিন। আমি দেখো তোমাদের হেল্পের জন্য স্ক্রিনের নাম্বার মেনশন করে দিচ্ছি, আর তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের জন্য ডেট বুক করতে পারো। আমি না বিশ্বাস করো 3-4 দিন না হেয়ার ওয়াশ করার টাইম পাইনি, তো মোটামুটি আমার চুলের অবস্থা বিশাল বাজে ছিল। আর তোমরা এটাই ভাবো যে আমি এত দূর ট্রাভেল করে গেছি, তাহলে চুলে মানে চুলটা খোলাই ছিল, মানে চুলের অবস্থা তাহলে কেমন হতে পারে? তাই জন্যই প্রথমে 2 বার ভালো করে হেয়ার ওয়াশ করা হলো। আর আমার না ড্যান্ড্রাফের প্রবলেম এখন বেশি হচ্ছে, মানে এই শীতকাল পরে না বেশিরভাগ লোকেরই ড্যান্ড্রাফের প্রবলেম দেখা যায়, আর এর জন্য প্রচন্ড কিন্তু হেয়ার ফল হয়, তো আমারও সেই খুবই হচ্ছে। তো এই জন্য বেসিক্যালি একটা স্পা নিলাম আমি, যার কারণে আমরা কিছুটা এই ড্যান্ড্রাফের হাত থেকে বাঁচতে পারি। অ্যান্ড দেখো এখানে ভালো করে হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এবার টাওয়েল দিয়ে আমাকে ভালো করে মুড়ে তারপরে দেন এখানে বসালো। যেহেতু স্পা আমি আগেও করেছি, তো মোটামুটি মানে ওয়েট চুলে মানে ভেজা চুলে অ্যাপ্লাই করা হয়, দ্যাটস ওয়াই এটা ভালো করে মানে ড্রাই করা হবে না, মোটামুটি টাওয়েল দিয়ে জাস্ট নর্মালি যেই এক্সেস ওয়াটারগুলো আছে সেগুলো জাস্ট রিমুভ করা হবে, আর কোনো ড্রায়ার এখানে ইউজ করা না, জাস্ট এখানে আমাকে ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করছে আমার হেয়ারটাকে। আর ট্যাঙ্গেল ফ্রি করার পর তার ভালো করে পার্টিশন করা হচ্ছে আমার হেয়ারে, হেয়ারে পার্টিশন করার পর 4টা আই থিঙ্ক পার্টিশন করা হয়েছিল, এবং দেখ এখানে এরকম ক্লিপ লাগানো হচ্ছে। আর যারা বেসিক্যালি না হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করিয়েছে আমার মতন, তারা কিন্তু অবশ্যই মাসে একটা করে হেয়ার স্পা করো, তাহলে কিন্তু হেয়ারের রেজাল্টটা খুব ভালো আসে। অ্যান্ড ওই যে ট্রিটমেন্ট তোমরা করিয়েছো আগে, মানে স্মুথনিং বা স্ট্রেটনিং যাই করো, যাতে রেজাল্টটা অনেকদিন ভালো থাকে আর ভালো টেকে। যাই হোক, এখানে আমার যেহেতু হেয়ারে ড্যান্ড্রাফের প্রবলেম আছে, তো আমি সেরকমভাবে কিছু বলিনি, কিন্তু ওনারাই দেখেছে যে আমার হেয়ারে একটু ড্যান্ড্রাফের প্রবলেম আছে, শীতকালে একটু সবারই প্রায় হয়, তো উনি কিছু একটা অ্যাপ্লাই করছে, এটাকে কী বলে আমি ঠিক জানি না, আমি ভুলে গেছি। যাই হোক, এটা কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হচ্ছে, যাতে যে ড্যান্ড্রাফের প্রবলেমগুলো আছে না ওটা অনেকটা কমে যায় এটার ফলে, আমি সেটা শুনলাম। আমার খুব ভালো লাগলো ব্যাপারটা যে আমার যেহেতু ড্যান্ড্রাফের প্রবলেম আছে, কী করবো, এই শীতকালে অনেকই চেষ্টা করি তাও এই রিমুভ হতেই যায় না। তো আমি এটা ভেবেছি যে কিছুদিন পরে আমি একটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করে নেবো, তাহলে আই থিঙ্ক তার হাত থেকে ছুটকারা পেয়ে যাবো। সো দ্যাটস ভালো করে মানে পুরো মাথায় মানে একজন স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করা হচ্ছে ওটাকে। অ্যান্ড দেন নেক্সট এখানে স্পা অ্যাপ্লাই করা হবে, যেটা ভালো করে এখানে রেডি করা হচ্ছে। আর তোমরা কে কে মাসে একটা করে স্পা করো অবশ্যই আমাকে জানাও। আর দেখো স্পা ক্রিমগুলো একদম পার্টিশন করে অল্প অল্প চুল নিয়ে, নিজের থেকে অল্প অল্প চুল নিয়ে দুজন মিলে করছে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে অনেক টাইম লাগে। আর দ্যাটস ওয়াই এখানে দুজন করে করছে যাতে টাইম খুব কম লাগে, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে বাড়ি ফিরতেও হবে, আমি ওনাকে বলেও দিয়েছিলাম যে দূর থেকে এসেছি বলে সকাল সকাল পৌঁছে গেছিলাম। যাই হোক, দেখো এইদিকে ভালো করে কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা হয়েছে, আর ভালো করে মাসাজ করা হয়েছিল, আর তোমরা দেখতেই পারছো উপর থেকে যে কতটা পরিমাণে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যান্ড এই মাসাজটা গাইস, যার জন্য আমার মানে হেয়ার স্পা করা লাইক এই মাসাজে আমার রীতিমতো ঘুম পেয়ে যায়, এত তো দারুণ লাগে না, বিশাল রিল্যাক্সিং। আর এই ম্যাসাজ কিন্তু আমাদের হেলথের পক্ষেও ভালো, যেমন আমাদের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয় আর হেয়ার ফল কিন্তু অনেকটা পরিমাণে কমে। ম্যাসাজ কিন্তু বাড়িতেও আমাদের করা দরকার হেয়ার অয়েলিংয়ের পরে, কিন্তু যেহেতু করা হয় না সেভাবে, আর যতই করা হোক না কেন এই যে পার্লারের যে বিউটিশিয়ানগুলো থাকে না, ওনাদের মতন সত্যি করা যায় না, ওনারা এত দারুণভাবে ম্যাসাজ করে না, জাস্ট আমার রীতিমতো ঘুম পেয়ে যায়। একবার যারা স্পা করনি, একবার এই ম্যাসাজের জন্য একদিন একবার স্পা করিয়ে দেখতে পারো যে তার রেজাল্ট কেমন আসে, আর এই টাইমটা কেমন রিল্যাক্সিং লাগে। দেখো মোটামুটি কিন্তু হেয়ার স্পা করার পরে এটা মোটামুটি আধা ঘন্টা রাখতে হয়, তো আমি যেহেতু দূর থেকে এসেছি আমাকে বাড়ি ফিরতে হবে, আমি বললাম যে টাইম নষ্ট করো না, আমার নেলসটা শুরু করে দাও, যার ফলে এই টাইমটা ম্যানেজ অনেকটা হয়ে যাবে। আর চুলে বেশিক্ষণ ক্রিমটা থাকলে, সবাই বললো যে ক্রিমটা বেশিক্ষণ চুলে থাকলে চুলের রেজাল্টটা নাকি আরও ভালো আসে, আমি বললাম তাহলে থাক কিছুক্ষণ চুলটা, এদিকে নেলস করতেও তো অনেক টাইম লাগে, সব থেকে বেশি টাইম লাগে নেলস করতে, এটা কিন্তু সত্যি কথা। সো প্রথমে প্রত্যেক টাইমের মতন আমার নেলসটা ভালো করে কাট করা হচ্ছে, অ্যান্ড দেন এখানে কিউটিকলগুলো পুশ করা হচ্ছে, এই জায়গাটা আমার বিশাল
কিউটিকল ভয় পায়। আমি কিন্তু এবার বারণ করে দিয়েছিলাম যে আমাকে কিউটিকলগুলো মানে কাট না করতে দেয়, কারণ আমার সেরকম নেই। আর কাট করতে গেলেই প্রত্যেকবারই কেউ না কেউ কেটে ফেলেছে, আমার খুব মানে খারাপ লাগে। এই জন্য আমি বলেছি দরকার নেই, আমার কিউটিকলগুলো কাট করতেই হবে না, তো কাট করিনি কথা মতন। তারপর দেখো বাফার দিয়ে ভালো করে মানে কি বলবো, নখের উপরটা রাফ করে সাথে নখের যেই বন্ডটা ভেঙে যায়, অ্যান্ড দেন ভালো করে নেলস যে ফেক নেলসগুলো সেট করা হবে সেটা ভালো করে যেন সেট হয়ে যায়। এবার কোনো একটা স্প্রিট টাইপের কিছু একটা দেওয়া হয়েছিল, আমি নাম ঠিক জানি না। দেখো অরিজিনাল নোকটা কি সুন্দর না, একদম পিটি লাগছে, কিউট বাচ্চাদের নোকের মতন লাগছে, কি সুন্দর না। স্কিন তো এটা থাকবে না, এখন আমাকে নেল এক্সটেনশনস দিতে হবে। তো দেখো এরকম কাইন্ড অফ নেলস থাকে যেগুলো নোকের উপরে সেট করা হয়, যারা যারা জানো না তাদের জন্য বলে দিলাম। প্রথমে আমার অরিজিনাল নেলসের উপরে ফেক নেলসগুলো দিয়ে মানে সেট করা হচ্ছে যে কোন সাইজটা কোন নোকের সাথে যাবে না যাবে, এরকম করে একটু টাইম লাগে এই প্রসেসটা করতে। বাট দেখো এতটাও করা হয়ে গেছে এক হাতে, মানে অনেক টাইম লাগে যেহেতু। সো গ্লু দিয়ে জাস্ট নর্মালি অ্যাটাচ করা হয়েছে, জাস্ট প্রথমে সবগুলো শেভ করে বের করে নিয়ে তার দেন গ্লু দিয়ে জাস্ট নর্মালি অ্যাটাচ করা হয়েছে। আর গ্লুগুলো না এত মানে কি বলবো হার্ড গ্লু, মানে এক সেকেন্ড জাস্ট নেলসে অ্যাটাচড হয়ে গেছে, এটা আমরা টেনেও তুলতে পারবে না। যাই হোক দেখো কি সুন্দর দেখতে লাগছে, না রাক্ষসী মতন লাগছে দেখতে। এবার কাট করার পালা যে কোন হাতের সাইজ আমি কতটা রাখবো। ডান হাতে যেহেতু আমার প্রচুর কাজ থাকে শুটিং, মানে ফোন চালাতে বেশিরভাগ প্রবলেম হয় ডান হাতে, নোটটা যদি বড়ো থাকে তো আমি বলছি ডান হাতটা একটু ছোটো করে দাও, হাতটা একটু বড় রাখো তাও সমস্যা নেই, কিন্তু ডান হাতটা একটু ছোটো করে দাও। এবার এদিকে ফেক নেলসগুলো ভালো করে রাফ করা হচ্ছে যাতে আমার অরিজিনাল নেলসের সাথে এটা মানে ভালো করে মিশে যায়। সো এদিকে আমার অস্বস্তি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আমি এক জায়গায় বসতে পারি না যেহেতু দুর্দান্ত আমি খুব। যেরকম আমি আগেই বলে দিয়েছি যে আমার নেলস করতে সব থেকে বেশি সময় লাগে, হেয়ার ফেস এইসব করতে কিন্তু খুবই কম টাইম লাগে, নেলস করতে বেশি টাইম লাগে। আর এদিকে আমার নেলস করতে করতে রীতিমতো লোকজন আসা স্টার্ট হয়ে গেছে, এদিকে তোমরা দেখতেই পারছো, যেমন আইব্রো করছে একজনা, কেউ ফেশিয়াল করেছে, এরকম অনেক লোকজন এসেছিল। যাই হোক এবার দেখো এখানে ভালো করে উপরে জেল বা কি একটা বেশ বলে আমি ঠিক জানি না, তাই করে ভালো করে অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য কিন্তু স্পেশালি নেলসটা থাকবে, যেটাও 2-3 লেয়ার অ্যাপ্লাই করা হয়েছে নোকের উপরে। আর এদিকে আমার বোরিং লাগছে, কারণ আমি সকাল থেকে না সেভাবে কিছু খাইনি, জাস্ট বিস্কিট আর একটুখানি চা খেয়েছিলাম, টাইম পাইনি, কারণ যেহেতু সকালবেলা 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। মানে ভাবতে পারছো নিজেকে গ্রুমিং করাতে হলে কত কিছু খাটনি করতে হয় গাইস। দেখো নেল আর্ট বা নেল পলিশ দেওয়ার আগে যে প্রসেসিংগুলো আছে না, অনেকটা বড় প্রসেস, সেটা অলমোস্ট কমপ্লিট। আমি এটা দেখে খুব খুশি হচ্ছে যে প্রায় কমপ্লিট হতে চলেছে। আর এদিকে ভালো করে রাফ করা হচ্ছে, যত টাইম নিয়ে করবে তত কিন্তু ভালো হবে, এটা কিন্তু ন্যাচারাল জিনিস। তুমি যদি স্পিডে কোনো কাজ করো সেটা কিন্তু অবশ্যই ভালো হবে না, একটু টাইম নিয়ে যদি তুমি করতে দাও, তোমার যদি তাড়া না থাকে সব থেকে ভালো কাজ হবে, যেহেতু প্রাইসটাও চার্জ করা হয়। যাই হোক গাইজ, আমি একটা সিম্পল একটা লাইট পিঙ্ক কালার চুজ করেছিলাম, যেহেতু আগে কালারগুলো আমি খুব ব্রাইট চুজ করেছি, আমি ব্রাইট কালার পছন্দ করি। বাট এবার ভাবলাম যে নতুন ইয়ারে নতুন কিছু ট্রাই করি, সিম্পল একটা লাইট পিঙ্ক কালার, যেটা এত বিউটিফুল লাগছিল আমি বলেছি জাস্ট, মানে আমি ভাবছি পরে বা যখন অ্যাড করবো জাস্ট এই কালারটাই করবো, ভাবছি এই কালার নেট পলিশ একটা কিনে রাখবো, মানে এত দারুণ লাগছিল। ডিজাইন কী করবো একদম, আমি বলছি ঘিজিমিজি কোনো ডিজাইন আমি চাই না, নর্মাল কোনো সেটল ডিজাইন করো, যেটা সাইডে একটু হোয়াইট কালারের অ্যাঙ্গেল টাইপ কিছু করেছিল, জাস্ট গ্লিটার দিয়েছিল একটা নাকি, আর সাইড কাট করেছিল অন্য, জাস্ট সিম্পল। অ্যান্ড ফাইনালি এত টাইম বাদ উপরে টপ কোট দেওয়া হচ্ছে, মানে এটাই সব থেকে শেষ প্রসেস। অ্যান্ড দেন এখানে দেওয়া হলো কিউটিকল অয়েল। এবার জাস্ট তোমরা ফাইনাল লুকটা দেখতে পারবে, তোমরা নিজেরা দেখো কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানাও। আমি জাস্ট যেরকম চাইছিলাম নতুন বছর নতুন কোনো নেল আর্ট ট্রাই করতে, বা কোনো একদম সিম্পল ব্রাইটনিং কোনো এফেক্ট আমি চাইনি, সেরকমই পেয়েছি, মানে একদম দারুণ। তোমরা অবশ্যই যাও, গিয়ে কন্ট্যাক্ট করো, নাম্বার তো মেনশন করে দিয়েছি, ডিসক্রিপশনে নাম্বার আছে, কমেন্টে পিন করা নাম্বার আছে, ওখান থেকে যাও, তোমরা গিয়ে নিজেদের জন্য ডেট বুক করো। আর স্পেশালি কিন্তু এখন অফার চলছে, নিউ ইয়ার অফার, তো যাও তোমরা অবশ্যই নিজেদের জন্য ডেট বুক করে, অ্যান্ড এগুলো অবশ্যই করাও, খুব অ্যাফোর্ডেবল মধ্যে অনেক ভালো করে সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে। অ্যান্ড যেরকম বলেছিলাম নেলস করতে করতে অনেক টাইম হয়ে গেছে, এখন সূর্যের যে তাপটা এতটা মানে আমি তাকাতেই পারছিলাম না, যেখানটা হেয়ার ওয়াশটা করানো হয়, সিম্পলি আমার সামনে পিন্টু দাঁড়িয়েছিল, এই জন্য আমার ফেসে জাস্ট মানে কি বলবো শ্যাডোটা পড়েছে, এই জন্য একটু রিল্যাক্স লাগছিল। তা ভালো করে ওয়াশ করো, জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করানো হলো, কোনো মানে শ্যাম্পু ইউজ করা হয়নি, তাও কিন্তু চুলটা আমার প্রচণ্ড সফট লাগছিল, অ্যান্ড প্রচণ্ড লাইট হয়ে গেছিলো চুলটা। অ্যান্ড ভালো করে ড্রাই করা হচ্ছে এখানে, অ্যান্ড ড্রাই করা হোক, তারপর দেন ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেখো গাইস, রেজাল্ট তোমরা একবার দেখো কতটা সফট অ্যান্ড শাইনি হয়ে গেছে আমার হেয়ার, অ্যান্ড কি বলবো, তোমরা জানাও কমেন্ট করে অবশ্যই কেমন লেগেছে আমার, মানে ফিল যারা টাচ করে তারা বুঝতে পারবে যে কতটা স্মুথ হয়ে গেছে হেয়ারটা, আর রেজাল্ট আমার দারুণ লেগেছে। অ্যান্ড আমি এখন যেহেতু খোলা চুলেই বেশিরভাগ হেয়ার স্টাইল করি, যে কোনো ড্রেসের সাথে খোলা চুলে খুব ভালো লাগে, এই জন্য একটু চুলে একটু কেয়ার করতেই হবে শাইনটা রাখার জন্য। সো আমার তো দারুণ লেগেছে, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। দেন এবার আমি বললাম যে আমাকে হালকা একটু হেয়ার কাট লাগবে সামনের দিকটাতে, একদম বেবি হেয়ার কাইন্ড অফ কিছু, একদম অল্প আমি ভালো করে বোঝাচ্ছিলাম ওনাকে যে একদম ফ্রন্টের কিছু
হেয়ার, মানে পুরো হেয়ারটা আমি একদম কাট করতে চাই না, কারণ হেয়ারটা ভালোই আছে প্রপার, অ্যান্ড আমি অন্য কোনো কাট চাই না। অ্যান্ড ফ্রন্টের যে হেয়ারগুলো আছে এগুলোকে হালকা একটু বেবি কাট আমি চাই। এর মধ্যে পিন্টুকে আমি জোর করেছি অনেক যে একটা হেয়ার কাট আর বিয়ার্ড শেপটা একটু হালকা করে নিতে। অ্যান্ড দেখো এখানে ভালো করে ওর হেয়ার ওয়াশটা করানো হচ্ছে, কিছুটা ভিডিও আমি করেছি, কিছুটা অন্য কেউ ভিডিও করেছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড দেখো ভালো করে ওকে হেয়ার ওয়াশটা প্রথমে করানো হলো, আর আমার এদিকে চুলটা ভালো করে কাট করা হচ্ছে। আমাদের তো সামনে যে লক্স হেয়ার কাটগুলো ছিল সেগুলো জাস্ট বড় হয়ে গেছে, আমার কানে আটকে যায়, আমার কানে আটকে গেলে ওগুলো আমার একদম ভালো লাগে না, এই জন্য ভাবলাম একটু ছোট করে নিই। আমি বেশিরভাগ বাড়িতেই এই কাটগুলো করি হেয়ার কাট, বা আজকে যেহেতু পার্লারে এসেছিলাম তো ভাবলাম যে একবারে করেই যাই। ও একটা কথা তো বলতে হবে, ভুলে গেছি যে এই পার্লারটা স্পেশালি কিন্তু ট্যাটুর জন্য খুব ফেমাস, মানে প্রত্যেকে যা যারা আছে এখানে পার্লারে কাজ করে সবাই কিন্তু ট্যাটু আর্টিস্ট, মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, প্রত্যেকের হাতে এত বিউটিফুল বিউটিফুল ট্যাটু আছে না যে তোমরা দেখে অবাক হয়ে যাবে। আমি কিন্তু নাম্বার কমেন্টে পিন করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই নিজেদের জন্য ডেট বুক করতে পারো, ভালো ভালো সার্ভিস নিতে পারো, প্রচণ্ড অফার চলছে এখন বেসিক্যালি, নিউ ইয়ার অফার। যারা পিন্টুকে দেখেছো সবাই হয়তো জানো যে পিন্টুর হেয়ারটা একটু পাতলা, তার তো একই রকম হেয়ারস্টাইল করে, আমি ওকে বললাম যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করো, বাট ওর যেহেতু হেয়ার ও একটু রিক্স নিতে চাইছিল না যে আমার হেয়ারে কেমন কি লাগবে না লাগবে, এই জন্য ওর রিক্স নিতে চাইছিল না, তো আমি বললাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করো, যেরকমটা তুমি নর্মাল কাটো তার থেকে একটু আলাদা করো, যেহেতু নতুন বছরের নতুন রকম কোনো লুক আসুক। আর যে হেয়ার কাটটা করছিল তার সাথেও আমি কথা বলেছি, মোটামুটি সিম্পল একটা লুক ওকে দেবে, যেটা ওর হেয়ারটা যেহেতু বড় ছিল না ওই জন্য ভালো একটা লুক দিতে ও চাইছিল, কিন্তু সেরকম হেয়ারটা লং ছিল না বলে করতে পারিনি, কিন্তু যেটুকু ছিল তার মধ্যে একটা ভালো লুক দেওয়ার চেষ্টা করেছে। একটু ওয়েট করো তার জন্য রেজাল্ট দেখতে পারবে। অ্যান্ড দেখো আমার এদিকে পিন্টু যেহেতু টাইম লাগবে দাড়ি কাটতে প্লাস চুল কাটতে, তো আমি বললাম যে আমাকে তাহলে ক্লিন আপ টাইপ কিছু করো, মানে হালকা কিছু একদম, যেহেতু সারাদিন রয়েছি প্রায় সন্ধ্যা হতে চললো অ্যান্ড ফেসটা টায়ার্ড লাগছে, তো হালকা যদি ক্লিন আপ টাইপ কিছু করি তাহলে যা ফেসে আছে মানে ডার্ট পলিউশন বা হালকা মেকআপও ছিল সেগুলো উঠে যাবে, আর ফেসে এফেক্টটাও ব্রাইটনিং আসবে, এই জন্য আমি বললাম যে তাহলে ক্লিন আপটা করেই দাও। আর এদিকে পিন্টুর হেয়ারস্টাইলটা কিন্তু অলমোস্ট দেয়ার, আমি তোমাদেরকে একটু পরে রেজাল্টটা দেখাবো। অ্যান্ড এখানে ভালো করে ফেসিয়াল মাসাজ করছে আমার ফেসে, অ্যান্ড যেইটা আমার খুব ভালো লাগে, মানে অনেক রিল্যাক্সিং লাগে। মাসাজ বলতে পার্লারে মাসাজ মানে আলাদাই ব্যাপার, আমার সত্যি মানে দু তিনবার আমি করেছি, আমার এত রিল্যাক্সিং লাগে এত ভালো লাগে যে যার জন্যই আমি এগুলো বেশিরভাগ করে করতে যাই। তো এবার এটা অ্যাপ্লাই করেছে আই থিঙ্ক ফেসিয়াল মানে মাসাজ ক্রিম আই থিঙ্ক কিছু একটা, যাই হোক এরকম দুটো তিনটে স্টেপ আমাকে করা হয়েছিল। আমি বলেছিলাম খুব বেশি স্টেপ আমার চাই না, কারণ আমার লেট হয়ে গেছিলো, আমাকে বেরোতে হয় বাড়িতে, জাস্ট একটা ক্লিন আপ টাইপের চাই যাতে আমার ফেসটা একটু ব্রাইটনিং দিতে লাগে, যে টায়ার্ডনেসটা লাগছে সেটা যেন কেটে যায়, অ্যান্ড নতুন বছর আমার ফেসটা যেন একটু ব্রাইট দেখতে লাগে। অ্যান্ড এমনিতেও ফেসিয়াল মাসাজ কিন্তু প্রপার আমাদের ফেসে পড়লে আমাদের ফেসটা অটোমেটিক কিন্তু ব্রাইট হতে থাকে, মানে অটোমেটিক কিন্তু আমাদের ফেসটাকে গ্লো করতে স্টার্ট করে। অ্যান্ড এদিকে আমাকে পিন্টু একশোবার করে জিজ্ঞাসা করছে যে কোন কেমন লাগছে একবার দেখো, কেমন লাগছে কি দেখো, কারণ ও এক জায়গা থেকেই হেয়ার কাট করে সব দিন, মানে ও কোনো জায়গা অন্য জায়গা চেঞ্জ করে না, ও এক জায়গায় করে, কিন্তু এবার যেহেতু চেঞ্জ করেছে এই জন্য ওর একটু টেনশন হচ্ছিলো যে কেমন কি হেয়ার কাট করে, যেহেতু সামনে আমাদের অনেকগুলো পিকনিক রয়েছে বা ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। অ্যান্ড ফেসিয়ালটা করার পর আমার ফেসের গ্লোটা তোমরা একবার দেখো, মতলব মানে কি বলবো এত ভালো হয়েছিল। আগে কিন্তু একটা নেলসের কাজ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু খুব বিউটিফুল হয়েছিল, মানে সব কটা নেলসের কাজ কিন্তু খুব সুন্দর। আর এদিকে পিন্টুর অলমোস্ট ডান, আর আমাকে কিন্তু হালকা করে মেকআপও করে দিয়েছে এই ফেসিয়ালটা করার পর, যেহেতু ফেসে কোনো কিছু থাকবে না হালকা করে মেকআপ করে দিয়েছে, যদি তোমরা দূর থেকে আসো কোনো চাপ নেই, এখানে তো মেকআপও লাস্টে হালকা করে টাচ আপ করে তোমাদের ছেড়ে দেবে চাপ নেই। সো এবার দেখো পিন্টুর ফাইনাল লুক, তোমরা জানো ওকে কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছিল। দেখো ছেলে আমাদের হ্যান্ডসাম, ওই সব বলে লাভ নেই, ও এমনি সুন্দর, ও থাকে এরকম নর্মাল টর্মাল তাই, কিন্তু ওকে খুব সুন্দর লাগছিল। অ্যান্ড তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাও, আর তোমরা যদি style.com এ যদি নিজেদের জন্য কোনো সার্ভিস নিতে চাও তাহলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করো আর সোদপুরে চলে যাও। আর তোমরা কোথায় কোথায় পিকনিক করছো এই বছরে জানাও আমাকে কমেন্ট করে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে গাইস, আজকের মতন এই পর্যন্ত, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, লাভ ইউ অল, বাই বাই।